আমার কাছে বলো এদিকে এসো, এটা কাটলো কি ভাই ওইটা দাঁত দাঁত কইছি না এই করে রাখা লাগে রাত্রে করে কান্দিবার মধ্যে ওইটা দাঁত হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিত্রাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিও শুরু করি নাই, শরীর একটু খারাপ ছিল, অ্যালার্জির সমস্যা ছিল, যার কারণে শুরু করতে পারি নাই সকাল থেকে। তো যাই হোক, আমি আর মা বাইরে গেছিলাম কিছুক্ষণ আগে, আসলাম, এসে ফ্রেশ হইলাম, গ্রিন টি খাইলাম। ওই তো মাসকবাড়ি বাজার আনতে গেছিলাম, বিস্কিট, মুড়ি, হুইল পাউডার, তারপরে ভীম সাবান, শ্যাম্পু, তারপর চাপাতি, লবণ, চিনি, পেঁয়াজ, এই তো এগুলা, ডিম, এগুলা নিয়ে আসছি, তেল, এগুলো আনছি, তারপর এই তো এগুলাই মনে হয় আর কি কি আনছি, তো ড্রাই কেক আনছি, তো এগুলা নিয়ে আসছি। তো নিয়ে আসা মানে এগুলা কিনার পরে আমরা ভাবছি বাসার কাছে দোকান, তো এগুলা আনার পর হাইটাই যাওয়া যায়, কিন্তু পরে অনেক বেশি জিনিস হয়ে গেছিল। মা বলতেছিল যে আমরা কি এগুলো নিয়ে হাইটে যাইতে পারবো, মেইন সমস্যা হলো ডিম গুলা ছিল, তো এই জন্য যদি ভাঙে রেঙে যায়। তো পরে আমরা রিক্সাতে আসছি আর কি, আর বিকাশে 1000 টাকা ভরছি ওয়াইফাই বিল দেওয়ার জন্য। তো ওয়াইফাই বিল তো বিকাশে দিই, তা আমার ফোনে ভৈরা নেই, আমার বিকাশ আছে, পরে আমার ফোন থেকে পাঠায় দিই আর কি। তো যাই হোক এই আর কি। আর সকালবেলা আমার বাবা আজকে রান্না করছে, ভাত কালকে ছিল, এটা জাস্ট গরম করছে, আলু ভর্তা করছে আর ডাল সিদ্ধ করছে। তো কালকে রাত্রে আমার খুব ঘুম হয়েছে না, শরীর খুবই খারাপ লাগছে, অ্যালার্জির সমস্যা হয়েছে। তো কিছুক্ষণ আগে অ্যালাট্রল খাইছি, আমি সহজে ওষুধ টষুধ খাই না, মানে শরীর খারাপ লাগলে যখন দিই বেশি খারাপ তখন খাই আর কি। তো এখন মা দুপুরে রান্না টান্নার আয়োজন করতেছে, আর চা পাতা জানছি আমরা, চাপাতি তো এটার সাথে একটা বিস্কিট ফ্রি দিছে, আর নুডলস আনছি, ও নুডলস আনছি, ম্যাকারনি আনছি, কত কি আনছি, নুডলস এর সাথে ফ্রি দিছে একটা কাপ আর কি। তো ভিডিওতে আপনারা দেখতেই পাইছেন। তো এখন আমি হুইল পাউডারটা ঢালবো, কিছু কাপড় তো জমছে, এগুলো ধুবো আর কি। এই দুই তিন দিন তো হুইল পাউডার ছিল না। তো যাই হোক, আমার সাথে থাকেন, ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে।
এই বিস্কিট আজকে নিয়ে আসছি, এটা এর আগে আর খাই নাই। এটা হইতেছে চকলেট অ্যান্ড মিল্কের ছোট ছোট বল বিস্কিট আর কি। খুলবো এখন, খায়া দেখি কেমন লাগে। কি করা, মজা আছে, এত মিষ্টিও না, একটু সল্টি সল্টি আর কি। নুনটা বিস্কুট গুলো যেরকম হয় এরকম লাগতেছে আমার কাছে। অনেক কিউট, ছোট ছোট। এটা তো আমি শেষ করে ফেলতে পারবো। ও আবার জিরাও দিছে। এই যে জিরা, দেখা কি চাই কিনা। মজা লাগতেছে খাইতে? মজা লাগছে, খাই দেখ। তুই পাতাতে নিয়ে বসে দিচ্ছি ঢাল বইটা।
আমি এখন স্নানে যাব, তা কাপড় ভিজাই দিছি, আমার দুইটা উন্না, আর ওই দিন যে বিছানার চাদর আর বালিশের কভার চেঞ্জ করছিলাম, এদিক থেকে শুধু বালিশের কভার দুইটা ভিজাই দিছি। তো ভিজাই দিয়ে বারান্দাটা খালি করে নিলাম, কারণ বারান্দায় কাপড় নাড়বো। আর সকালবেলা আমি আর মাঝে কাপড়গুলো পরে গেছিলাম, এগুলো রৌদ্র দেওয়া ছিল কিছুক্ষণ, এগুলো ভাজ করে রাখলাম এখন। তো এখন আমি স্নানে যাব, আর হুইল পাউডার ঢাললা নিলাম, ঢাল থেকে অনেকটা ফালাই দিয়েছিলাম, মানে টেবিলেই পড়ছে, পরে ওইটাই বালতিতে নিয়ে নিচ্ছে আর কি, আর একটু মিশাইছি। আর হচ্ছে সকালবেলা আমি আর মা যখন বাইরে গেছিলাম, তখন ভাইও আমাদের সাথে বের হয়েছিল, আপনারা ভিডিওতে দেখতে পাইছেন, ভাই বের হয়েছিল ওর অন্য কাজে, আমরা একসাথেই বের হয়েছিলাম। আমাদের ময়লাওয়ালা আসতেছে না, আজকে দুই দিন যাবত আসে না, কালকে দুপুরে আমরা মিশনে গেছিলাম, তখন আসছে কিনা জানি না। আর এমনি তো নর্মালি শুক্রবার আসে না, ময়লার বালতি একদম ভরে গেছে, কি যে একটা অবস্থা। তো যাই হোক, আমি এখন স্নানে যেতেছি, স্নান থেকে আইসা পরে আবার কথা হবে, মানে একদম কাপড় চোপড় গুলো ধুইয়া পরে বের হবো। আর ওইদিক থেকে মা পাবদা মাছ রান্না করতেছে। এইটা আমি স্নান করে বের হইলাম, বের হয়ে স্নো দিলাম, মিডিল দিলাম, লোশন দিলাম, মাথা এখন আচড়াই নাই, আচড়াবো। আর এখন ঠাকুর দিব, আর মা গেছে ময়লা দিতে নিচে, নর্মালি ময়লা দিতে আমি যাই, এখন আর যাই নাই, কারণ স্নান করে বের হয়েছি, ঠাকুর দিব এই জন্য আর ময়লা ধরি নাই। তো আর কাপড় চোপড়ও ধুয়ে দিছি, ধুয়ে নাইরা দিছি বারান্দায়, এই যে, আর এই জায়গায় দিচ্ছি বালিশের কভার গুলা। এই তো এগুলাই নাইরা দিচ্ছি, যে আমার এই জামাটা থেকে আর এই উন্নাটা থেকে অনেক রং উঠছে, এই যে বালিশের কভার গুলো কি দেখা, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, এগুলো দিয়ে নাইরা দিলাম, এখন ঠাকুর দিব। আর মা এদিক থেকে বড়ু এটা, এই যে চিনি দেওয়া যে রাখছে বড়ুই, এটা নিচে রৌদ্র দেওয়া রাখছে আর কি। আর আমার বাবা গেছে বাইরে ওষুধ আনতে, আর সবজি টবজি আনবে, মাছ মাংস এগুলো আনবে, ভাই যে বাইরে গেছিল আমরা যখন বেরিয়েছিলাম, এখনো আসে নাই। তো যাই হোক, এখন আমি ঠাকুরটা দেয়া নি, পরে আবার কথা বলতেছি। এই তো ঠাকুর দিয়ে নিলাম, ঠাকুর দেওয়া শেষ, তো ভিডিও আর বেশি বড় করবো না, এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।